বর্তমান সময়ের মা বোনেরা আছে কি টেডিমার্কা মা বোন, তারা কি করে মাথায় কাপড় দেয় না, কথা বলেন ঠিক কি না, ওর না গালায় ঝুলে রাখে, মনে হচ্ছে একটু টান দিলেই ফাঁস লাগবে, কথা বলেন ঠিক কি না। টাইট ফিটিং জিন্সের প্যান্ট শর্ট ফতুয়া গায়, টাইট ফিটিং জিন্সের প্যান্ট শর্ট ফতুয়া গায়, দেখো নারী হেঁটে যায় স্মার্ট মেয়ে হেঁটে যায়, ওদের লজ্জা শরম নাই। অনেক মা বোন আছে যারা কি করে টাইট ফিটিং কাপড় চোপড় পরে, আর রোনা কি করে গলায় পেঁচিয়ে রাখে, বুকে দেয় না মাথায়ও দেয় না, কথা বলেন ঠিক কি না। আবু হুরাইরা কি করলেন, যখন ঘরের দরজা এভাবে বাহিরের গেটটা নক করলেন, আবু হুরাইরার মা কি করলেন ওই গেটটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে আবু হুরাইরার সঙ্গে কথাবার্তা বললেন, আবু হুরাইরাকে বলতেছেন আবু হুরাইরা শোনো, আমি তোমাকে মারপিট করেছি, অনেক কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, ও আবু হুরাইরা আমি ভুল বুঝতে পেরেছি, এখন আমি ইসলাম গ্রহণ করতে চাই, আল্লাহ রাসুলের তিনি যে ইসলাম প্রচার করতেছেন সেই ইসলাম আমি মেনে নিতে চাই। আবু হুরাইরার মা কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। এই যে অমুসলিম ইসলাম গ্রহণ করলো, সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন, আমি বলতেছি অমুসলিম কিভাবে ইসলাম গ্রহণ করতে হয়, আর ইসলাম গ্রহণের সময় কোন দোয়া পাঠ করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, ইসলাম প্রচার করতেছিলেন, ইতিমধ্যে নবীর ইসলাম প্রচার করাকে কেন্দ্র করে অনেক মানুষেরা আরবের ওই মক্কার কাফেরেরা তারা প্রচার করতে লাগলো, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মোহাম্মদ তার মাথা আর ঠিক নাই, এই জন্য কি করলেন পাগলের কথাটা ওই আরব দেশে ছড়িয়ে দিলেন। এইদিকে একজন কবিরাজ কি করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাগলামি ঠিক করার জন্য কবিরাজ চলে আসলেন আল্লাহ রাসূলের দরবারে। এবার অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করে বিশ্বনবীর কাছে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে গিয়া বলতেছেন, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শুনতে পাইলাম তুমি নাকি পাগল হয়ে গেছো, আমি হচ্ছি কবিরাজ, তোমার পাগলামি ঠিক করার জন্য এসেছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো ওই কবিরাজ এসে নবীকে বলতেছে, মোহাম্মদ তুমি নাকি পাগল হয়ে গেছো, তোমার পাগলামি ঠিক করার জন্য আমি আসছি। তো আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাচ্ছে, আমি কি তোমার পাগলামি ঠিক করতে পারি? আল্লাহ রাসূল তিনি তাকে অনুমতি দিবেন এই প্রসঙ্গে তিনি দোয়া পাঠ করে মানে খুতবা দিতেছিলেন। যে কোনো কথার শুরুতে আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দিতে হয়, এবং কিছু বলতে গেলে আগে খুতবা পাঠ করতে হয়, সেটা আল্লাহ রাসূল থেকে এর একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। দেখেন তিনি তাকে অনুমতি দিবেন বলে দুইটা কথা বলবেন, তাতেই তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাজি কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাজি নাস্তাফা আম্মা বাআদ, তিনি আল্লাহর প্রশংসা আদায় করতেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের প্রতি নিজেই দরুদ পাঠ করতেছিলেন। যে বাক্যগুলো তিনি বলতেছিলেন ওই কবিরাজ হচ্ছে আরবি ভাষা, আরবি ভাষা কবিরাজ বুঝতে পারে, কারণ কবিরাজের ভাষাই হচ্ছে আরবি। আমাদের ভাষা কি বলেন তো? বাংলা না? আমাদের ভাষা বাংলা না? তো আমাদের যত মূর্খ মানুষই হোক তার সামনে যদি বাংলায় কিছু বলা যায় সে বুঝতে পারবে না? বুঝতে পারবে। অথচ কবিরাজ শিক্ষিত এবং তার ভাষা ছিল আরবি, তাহলে আরবি ভাষা সে বুঝতে পারবে কি না, কথা বলেন, বুঝতে পারবে না? পারবে। তো কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খুতবা পাঠ করলেন, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, এই কথা শুনে কবিরাজ বলতেছে আপনি কি বললেন আরেকবার বলেন তো, আপনি কি বললেন আরেকবার বলেন তো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথাটা বললেন, মানে আবার খুতবা পাঠ করলেন। এরপরে দুইবার শোনার পরে তখন সে বলতেছে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন সুবহানাল্লাহ। সে কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। দেখেন যে ব্যক্তি পাগলামি ঠিক করার জন্য কবিরা সেজে এসে রাসূলের কাছে এসেছিলেন, যে তার মাথা পাগলা হয়ে গেছে, নতুন নতুন কথা বলতেছে। আরে ওই আরবের লোকেরা বলে, আরে আমরা তো ওই 360 দেবতাকে মানি, ইহুদিরা অন্তত পক্ষে তিনজনকে মানে, এটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু মোহাম্মদ এমন ব্যক্তির কথা বলতেছে, এমন উপাস্যকে আল্লাহ বলে মেনে নেওয়ার কথা বলতেছে, তাই নাকি একজন আবার সাত আসমানের উপরে থাকে, একজন হয় কি এই পৃথিবী কন্ট্রোল করতে পারবে, এত মানুষকে কন্ট্রোল করতে পারবে, আমরা তো 336টি দেবতাকে মানি আর ইহুদিরা অন্তত তিনজনকে মানে, এ তো তাও নয়, একজন মাবুদ বানায়া দিল, একজনকে কি মেনে নেওয়া যায়? এর মতো পাগল দুনিয়াতে নাই। দেখছেন, বলতেছে এর মতো পাগল দুনিয়াতে নাই। তখন কি করলেন? পাগলামি ঠিক করার জন্য কবিরা সেজে আসলো, শেষে কি বলতেছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বলেন সুবহানাল্লাহ। যাকে পাগল হিসাবে যার মাথা ঠিক করার জন্য আসলো কবিরাজ, ডাক্তার ডাক্তার নিজেই পাগলা হয়ে গেল, পাগলামি নিজেরই ছুটে গেল, আল্লাহ রাসূলের কালেমা পড়ে সে নিজেই ইসলাম গ্রহণ করলো, নিজেই ইসলাম গ্রহণ করলো। তো আপনারা বুঝতে পারলেন তো ইসলাম কেমন করে কবুল করতে হয়, বিধর্মীরা কিভাবে ইসলাম গ্রহণ করে, আর ইসলাম গ্রহণের সময় কোন দোয়া পড়তে হয়, এটা তো আপনারা জানলেন, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।